হ্যালো ভিউয়ার্স, আমি টিপু। আমার এই ভিডিওটিতে বলবো সন্তানের প্রতি মা বাবার কি দায়িত্ব হওয়া উচিত। আমরা সবাই জানি সন্তানের প্রতি মা বাবার সমান দায়িত্ব। আমি মনে করি শুধু জানলেই হবে না, সমানভাবে দায়িত্বটি পালন করতে হবে। আমার সন্তানের স্কুলে আনানোর বিষয়টাকে আমি খুব এনজয় করি আর প্রতিটি কাজে সাহায্য করাটা খুব এনজয় করি। আমার সন্তানকে স্কুলে আনানোর ক্ষেত্রে আমি একটি বিষয় খেয়াল করেছি, অন্যান্য সন্তানদেরকে শুধু মায়েরাই স্কুলে আনা নেওয়া করে থাকে। আমি মনে করি এটা ঠিক না। আমি সব বাবাদের বলি, প্রয়োজনে আপনি জব করলে ছুটি নিন, বিজনেস করলে পরে যান, তবুও আপনার সন্তানকে স্কুলে নিয়ে যান, দেখবেন আপনার খুব ভালো লাগবে, আপনিও এনজয় করবেন এবং আপনার সন্তানও বিষয়টি এনজয় করবে, তার মানসিক বিকাশটাও ভালো হবে, আপনার সাথে বন্ডিংটাও খুব ভালো হবে। শিশু বিশেষজ্ঞদের মতে মা বাবা যদি সন্তানদের পরিপূর্ণ দায়িত্ব কর্তব্য পালন করে তাহলে তাদের মানসিক বিকাশটা খুব ভালো হয়। সব সন্তানরাই পরিবার থেকে যে শিক্ষাটা পেয়ে থাকে সেই শিক্ষাটাই হচ্ছে তার মেরুদণ্ড। প্রায় 60% বাবারা আছে তারা সন্তানের দায়িত্ব শুধু মায়ের উপর ছেড়ে দেয়। আমি মনে করি এটা ঠিক না, এতে করে সন্তানের মনে ব্যাড ইম্প্যাক্ট পড়ে। আপনার সন্তানকে সেলফ ডিপেন্ডেন্ট তৈরি করার চেষ্টা করুন। যেমন লিফট কিভাবে ব্যবহার করতে হয়, দোকান থেকে নিজের জিনিসটা কিনতে শেখান, রিক্সা কিভাবে ভাড়া করতে হয় সেটা শেখান, তার ক্লাসরুমে তাকে একা যেতে শেখান, এতে করে তার কনফিডেন্স লেভেলটা বাড়বে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভুলও হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।